বেসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো চলুন আমরা গোপন মারেফাতের দেশ থেকে ঘুরে আসি মারেফাত কয় ভাগে কত প্রকার এটা আমরা একটু লই যেমন তিনটি প্রকারের মারেফাত আছে একটি মারিফাত হলো মারিফাতে হজ্জা আরেকটি মারিফাত হলো মারিফাতে বেলকুয়া আরও একটি মারিফত হলো মারেফাতে অহেদে নিয়াত মারেফাতে হুজ্জা মারিফাতে অহেদানিয়াত এবং মারিফাতে বেলকুয়া মারিফাতে হুজ্জা যে মারেফাতটি সেটি হলো কি যে মানুষ শরীয়তের ইবাদত করার পাশাপাশি তারা আল্লাহকে না দেখার মধ্যে ভেবে নেয় যে আল্লাহ এরকম হতে পারে আল্লাহ ওরকম হতে পারে আল্লাহ মহাশক্তিধর আল্লাহ নিরাকার আল্লাহকে দেখা যায় না আবার আল্লাহ যদি কাউকে দেখা দেয় তাহলে মনে হয় রূপে দেখা দেয় এই যে একটা এদিক সেদিক আমতা আমতা করে মানুষ এই জিনিসগুলি এভাবে বুঝে নিতেছে তাহলে আল্লাহর মারফাতের যে একেবারে নরমাল নর্মাল ভাবনা এটাই হলো সেটা মারিফাতে বেলগুয়ার মধ্যে যদি চলে যায় তাহলে মানুষ যখন একজন কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে তখন কি যে তিনি বেলকুয়াতে পৌঁছে তখন কি পায় কি দেখতে পায় কি জানতে পায় যেমন যদি অতিরিক্ত মুর্শিদ প্রেমিক লোক হয় তাহলে সে প্রেমের দেশে সবসময় থাকবে জিকিরে থাকবে সাধনা করবে আমল করবে কিন্তু দেখা যায় কখনো কখনো সে নিদ্রায় গেলে বা ধ্যানে গেলে দেখা যায় বিশ বৎসর আগে একটা মানুষকে দেখেছিল তাকে কল্পনা করলে তার শরৎটা চোখের সামনে বেসে ওঠে কিন্তু মুর্শিদের স্রোতটা তার বাড়ির থেকে মুর্শিদের বাড়ির থেকে মুর্শিদের সাথে কথাবার্তা বলে যখন বাড়িতে আসলো চলে তখন কিন্তু সে কল্পনা করছে চোখের সামনে সেই মুর্শিদের ছবিটা আনবে সরপটা আনবে কিন্তু এটা আসতেছে না অথচ বাড়ি থেকে আসতে মুর্শিদের বাড়ি থেকে আসতে নিজের বাড়িতে আসতে কমসে কম দুই ঘন্টার সময় লেগেছে এই দুই ঘন্টার ভিতরে মুর্শিদের চেহারাটা মনে রাখতে পারছে না সে চোখ বুঝে কিছুই দেখতে পাচ্ছে না তখন এটা কি হলো কিন্তু দশ পনেরো বিশ বছর আগে একটা লোককে দেখেছিল তার চেহারার দিকে যদি স্মরণ করে তার চেহারাটা সামনে এসে বাসে কিন্তু মুর্শিদের চেহারাটা দুই ঘন্টা পরে এক ঘন্টা পরে আর পাওয়া যায় না আচ্ছা তাহলে সেই ভক্তটি অনেক চিন্তায় যায় আমি এত বছর আগে একটা লোককে দেখেছিলাম তাকে কল্পনা করার সাথে সাথে চোখের চেহারাটা বেশি উঠলো কিন্তু মুর্শিদের সাথে এক ঘন্টা আগে দেখা করে এসেছি এখন চেহারাটা আসে না কারণ কি এর মূল কারণ হলো দেখুন যে মারেফত্যে বেলকুয়া এই বেলকুয়া হুজ্জা যখন মানুষ চিন্তা ভাবনা করে আল্লাহর আকার নিয়ে তখন সেই মানুষটি হুজ্জাতে থাকে এবং যে মানুষটি বেলকুয়াতে চলে যায় তখন কি হয় যে সে মুর্শিদের শরুরটাকে দেখতে পায় না আবার অনেক কষ্ট করে এই শরুরটা আনতে হয় আবার থাকে না অনেক কষ্ট করে আনতে হয় আবার থাকে না এর কারণ কি এই চিন্তা চেতনায় ডুবতে থাকে এবং কাঁদতে থাকে সাধনা করতে থাকে তখন কি হয় যে বেলকির মতো যে এই আছে তো এই নেই অথচ মুর্শিদের বাড়িতে গেলে সামনাসামনি দেখে অনেকক্ষণ মুর্শিদের তাকিয়েছিলাম যেন ওই চেহারাটা আমি ভুলি না কিন্তু দেখা যায় মুর্শিদের দরবার থেকে বাড়ি পর্যন্ত আস্তে আস্তে চেহারাটা আর নেই আবার যদি আমি রাতের বেলা ধ্যান করি তাও অনেক কষ্ট করে টেনে আনতে হয় কিন্তু দশ বছর পনেরো বছর আগে যাকে দেখলাম তার চেহারাটা ভাবা মাত্রই সামনে এসে যায় কিন্তু মসজিদেরটা আসছে না কারণ কি তাহলে আল্লাহ যে বলেছে রাসুল যে বলেছে একটি কথা সেটাই সত্য সেটা সত্য কি আল্লাহ বলেছে হে রাসুল আপনার হাতি আমার হাত আর রাসুল কি বলেছে বেলায়েতের যুগে সমস্ত অলিয়া উলিয়ার হাতি আমি রাসুলের হাত আর রাসুলের হাতি আল্লাহর হাত একথাটা সত্য কেন সত্য যে আল্লাহ কি কেউ দেখেছে আল্লাহর সাথে কেউ হ্যান্ডশিপ করেছে করেনি আচ্ছা তাহলে রাসুলের সাথে হয়তো মোলাকাত হয়েছে কারো হ্যান্ডশিপ হয়েছে কিন্তু দেখেন যে রাসুল কি বলেছে আমি মৃত্যু বরণ করলেও দেহের থেকে আমি আড়াল হলেও আমি অলিয়া আউলিয়াদের মধ্যে থাকব তখন সেই অলিয়া আউলিয়ার সাথে যদি আপনি হ্যান্ডশিপ করেন বা মুসাফা করেন বা আপনি সালাম করেন ভক্তি করেন তাহলে এটা রাসুল পাবে আর রাসুল পাইলে আল্লাহ পাবে তাহলে আল্লাহর কিন্তু আকার নেই রাসুলের আকার কার আল্লাহ যে বলেছে যে কলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ সামাদ শব্দে আসছে কি যে আল্লাহ বলতেছে আমি অবাবহীন আমার কোনো কিছুর অভাব নেই তাহলে বোঝা গেল আল্লাহর আকারও আছে সেই আকারটি কোথায় রাসুলের মধ্যে রাসুল কোথায় আদমের মধ্যে আদম কোথায় আপনি আর আমি বনি আদম আপনার মুর্শিদের মধ্যে যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম আর সেই মুর্শিদের রূপের ভিতরে ঢুকে আল্লাহ মুর্শিদ রূপে আছেন সোভান আল্লাহ এখন সেই মুর্শিদের সাথে যদি বেয়াদবি করি সেটাও আল্লাহ পাবে মুর্শিদের সাথে যদি প্রেম ভক্তির খেলি তাও আল্লাহ পাবে মুর্শিদকে যদি আমি সবসময় সালাম ভক্তি করি এবং মানি তাহলে সেটাও আল্লাহ পাবে তাহলে কি কথাটি বলা হয়েছে যে বেলকুয়া মানে যখন ধরা হয় প্রেমভক্তি আনে তখন মুর্শিদ বেলকির মতো এই পাই তাকে এই পাই না এই পাই তাকে এই পাই না আবার আসছে আবার নাই আচ্ছা এটা হয় কেন বিশ বছর আগে লোকটাকে দেখতেছি তাকে পাইতেছি কিন্তু মুর্শিদকে পাই না কেন খুব টেনে টেনে আনতে হয় কষ্ট হয় আনতে শরীর ঘেমে যায় এটা হয় কেন এটা হওয়ার কারণ হল যে মুর্শিদের হাতে হাত দেওয়া রাসুলের হাতে হাত দেওয়া আর রাসুলের হাতে হাত দেওয়া আল্লাহর হাতে হাত দেওয়া যদি বলা হয় হে রাসুল আপনার হাতি আমার হাত আল্লাহ যদি বলে হে রাসুল আপনার হাতি আমার হাত তাহলে রাসুলের শরতকার সোরতটাও তো আল্লাহর রাসুলের মধ্যে আল্লাহ মিশে গেছে এখন রাসুলের সাথে মিশে গিয়ে আল্লাহ উদা হয়ে গেছে আসলে কিন্তু রাসুলের মধ্যেই আল্লাহ দুই মিল একাকার এটা যে এত বলা বলি তবু মানুষে না বোঝে না এত বলা বলি বারবার তবু মানুষে বোঝে না যে রাসুল আল্লাহ একাকার যাই হোক আরও একটি বিষয় আমি আপনাদেরকে বলবো সেটি হলো দেখুন যে মুর্শিদের সরতটা রাসুল আর রাসুলের স্রোতটাই আল্লাহর সরোত তাহলে তাই যদি আমি মানি তাই যদি আমি বলি তাহলে কিন্তু আমরা কখনো জ্ঞানের দিক দিয়ে ঠেকব না ইনশাল্লাহ আচ্ছা তাহলে মারিফাতে হুজ্জা গেল মারিফাতে বেলকুয়াও গেল এবার মারিফাতে অহেদানিয়াতে আসবো মারিফাতে অহেদানাত কি যে মারেফাতে অহেদানিয়াত যেমন মনে করেন আপনি ঘরের আয়নার মধ্যে যখন তাকাইছেন তখন আপনি নিজেকে দেখছেন আপনি যা যা করেন সেও সেটাই করে তাহলে আপনি যে বাইরে দাঁড়িয়ে আছেন আয়নার ভিতরে যে একজন দাঁড়িয়ে আছে সে কিন্তু আপনার থেকে উল্টা আপনার থেকে সে উল্টা আর আপনার মধ্যে আপনি বাও যেমন আপনি যখন ডান হাত দিয়ে ভাত খাচ্ছেন আপনি আয়নার মধ্যে দেখবেন সে বা হাত দিয়ে খাচ্ছে তাহলে এটা বিষয়টা কি বিষয়টা হলো এ বিপিট যেমন মনে করেন আপনার সম্পূর্ণ দেহটাকে যদি দুইটা ভাগ করা হয় একটা সাইড নারী একটা সাইড পুরুষ তাহলে আপনার নাকের মধ্যে যদি যাই দুইটা নাক দিয়ে বাতাস প্রবাহিত হয় তাহলে দুইটা নাক দিয়ে যখন বাতাস প্রবাহিত হচ্ছে তাহলে একটা দিয়ে জিপ আর একটা দিয়ে পরম আসা যাওয়া করছে তাহলে এই জীব পরমের খেলা চলছে তখন আপনার জীবের দেহটা নিয়ে যখন আপনি আয়নার ভিতরে আপনার ছবি আর একটা দেখতেছেন তো আপনি বাম হাত দিয়ে খেলে ডাইন হাত বোঝায় আর ডান হাত দিয়ে খেলে বাম হাত বোঝায় তাই আপনার সে একটা পাশ আচ্ছা তাহলে আজকের যে মূলে কথা যে আল্লাহ আদম নবী তিনজনে মিলে মিলে হয় হয় ব্রহ্মা বিষ্ণু শিব তিনি এক জীব আচ্ছা আল্লাহ নবী আদম তিনজনে মিলে হয় একদম তাহলে তিনটা মিলে যদি একটা হয় তখন একটা রূপ ধারণ করে সেই রূপটা আপনার ভিতরেই ভরা আছে আচ্ছা সেই রূপটা শুধু দেখলেই হবে না দেখলেই কিন্তু আপনি কিছু হয়ে গেলেন তা নয় অনেকটা পথ অতিক্রম করেছেন এটা বলতে পারবেন কিন্তু এটা দেখলেই যে আপনি কিছু হয়ে গেছেন এটা মনে করবেন না সেদিন মনে করবেন আপনার ক্লাস শুরু হচ্ছে আচ্ছা তাহলে যেদিন আপনি তার সাথে সম্পর্ক হবে যখন ডাকবেন তখন সে আসবে তখনই দেখা দেবে সাক্ষাৎ দেবে তখনই মনে করবেন যে আপনি আপনার পথ পেয়ে গেলেন আর সেই পথ প্রদর্শক বাহ্যিক জগতে আসে কি পীর সরত মুর্শিদ আর সেই মারেফাতের ওয়াহেদানিয়াতের জগৎ থেকে যেটা আসে সেটা রাসুল রূপে আপনার মধ্যে মিশে আপনার মাটির দেহের রূপ ধারণ করে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক এই সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি সকল স্তরের লোকেদের জন্য হয়তো ভালো হচ্ছে না একমাত্র তরিকতের সাধনকারী গভীর দেশের লোক ছাড়া এটা বুঝবে না যাই হোক তবু মানুষ যেন আল্লাহর পথে আল্লাহর মারেফথের দেশের দিকে অগ্রসর হতে পারে এটা আমাদের মূল লক্ষ্য তবে আমাদের চ্যানেলের কথা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে আপনাদের সামনে আরও ভালো আলোচনা যেন নিয়ে আসতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ